বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। এসকে মিডিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, শত জল্পনা কল্পনা করার পর সেই পাষণ্ড, যে পাষণ্ড আপনারা দেখেছিলেন একজন বয়স্ক মানুষকে উলঙ্গ করে তার উপর নির্যাতন করতে, কক্সবাজারের চকরিয়ার সেই ঘটনা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। সেই পাষণ্ডকে অবশেষে গ্রেপ্তার করেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। যদিও সেই ঘটনার পর সেখানে অবস্থানরত যারা সেই অপকর্মের সময় লাইভ ভিডিও করেছিল এবং যে মূল হোতা তাকে সহযোগিতা করেছিল তাদের মধ্যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে ফেলেছিল, কিন্তু এই পাষণ্ড পালিয়ে বেড়াচ্ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর উপর প্রভাব খাটাচ্ছিল। কিন্তু সে যে দলেরই হোক না কেন, যে অপকর্ম সে করে দেখিয়েছে, যে ঘটনা তিনি ঘটিয়ে দেখেছে, সেই ঘটনা দেখার পর দলমত নির্বিশেষে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন মিডিয়াতে পর্যন্ত প্রতিবাদের ঝড় তোলে এবং তাকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়। শেষ পর্যন্ত শত জল্পনা কল্পনা করার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে বলে একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে স্যালুট জানাই, আমি স্যালুট জানাই এজন্যই আজকে এই কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তারের মধ্য দিয়ে সমাজ হয়তো বা জেনে যাবে এই সমস্ত অন্যায়কারীরা কখনো একটা দলের নাম বিক্রি করে সমাজে প্রভাব খাটিয়ে যাবে, সমাজে অন্যায় চালিয়ে যাবে, অত্যাচার চালিয়ে যাবে, সেই সমস্ত মানুষেরা কখনোই ছাড় পাবে না, এটার একটি নিদর্শন হয়তো বা আজকে এই অমানুষটি গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রকাশ পেয়ে গেছে। ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াতে যারা বসবাস করেন, যারা অন্যায়ের প্রতিবাদ করেন, যারা অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না, সত্যকে সত্য বলে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন। সেই প্রকাশ পাওয়ার মধ্য দিয়েই আজকে হয়তোবা এটা আবারও প্রমাণিত হয়েছে। গরিব অসহায় সাধারণ যে মানুষেরা হয়তোবা নিজের পেশি শক্তি না থাকার কারণে সমাজে অবহেলিত, সেই অবহেলিত মানুষেরা জেনে গেছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ বসবাস করে, যারা নিঃস্বার্থভাবে স্বাধীনভাবে সত্য কথা তুলে ধরে অন্যায়ের প্রতিবাদ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সেই সমস্ত প্রতিবাদের মধ্য দিয়ে সহযোগিতা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সেই সমস্ত অমানুষদেরকে আইনের আওতায় আনার জন্য মুখ্যম ভূমিকা পালন করে। আমি স্যালুট জানাই সেই সমস্ত মানুষদের যারা শুধুমাত্র বিনোদনের জন্য, আনন্দ উল্লাসের জন্য, মনের খোরাক পোষণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে বসবাস করে না, তারা বসবাস করে ন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং সুন্দর সমৃদ্ধশালী একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলার জন্য। তো বন্ধুরা, ঠিক এভাবেই অন্যায়ের প্রতিবাদ করে যাবেন, সরকারকে সহযোগিতা করে যাবেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে যাবেন, অবশ্যই আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা উপহার দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।